वेलकम टू आवर यूट्यूब चैनल मैं आजाद मीडिया। শুরুতে বলছিলাম যে একটা খাস বিষয় আমাদেরকে এখানে আজকে একত্রিত করা হয়েছে। তো খাস বিষয়টা কি জানা আছে আপনাদের? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে জানা, হাদিস শাস্ত্রে ওনার মান মাকাম জানা, এই বিষয়গুলো বর্তমানে অনেক বেশি জরুরি হয়ে দাঁড়াচ্ছে। এটার জরুরত আগেও ছিল, তবে এখন আরো বেশি জরুরত দেখা দিচ্ছে। বিভিন্ন রকমের ফেতনা সামনে আসার কারণে এবং এই সমস্ত ফেতনার শিকার অনেক যুবক ভাইরা, অনেক রকমের ভাইরা এই সমস্ত ফেতনার শিকার হওয়ার কারণে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনী, ওনার তাজকেরা, ওনার আলোচনার জন্য আগের যুগে বহু বড় বড় মজলিস হয়েছে, অনেক বিরাট মজলিস হয়েছে। সেই কর্ণে সালেসের মধ্যে হিজরির তৃতীয় শতাব্দীর শেষ দিকে আল্লামা হাফেজ আবু মুহাম্মদ আব্দুল্লাহ আল হারিসি রহমতুল্লাহ আলাই, হ্যাঁ আবু মুহাম্মদ আল হারিসি রহিমাহুল্লাহ 340 হিজরিতে এন্তেকাল। তো কিতাব তো আর এন্তেকালের বছর লেখেন নাই, লিখছেন তো আরো আগে। তো মোটামুটি হিজরির তৃতীয় শতাব্দীর শেষ দিকে হয়তো কিতাব তৈরি হয়ে গেছে, নাইলে 300 হিজরির পর পর, কারণ 300-র পরেও তারা 40 বছর উনি হায়াত পাইছেন। তো উনি আবার লম্বা হায়াত পাইছেন, 80-র বেশি মনে হয়। তো খায়ের এই ইমাম যিনি আসরে রেওয়ায়াতের মানুষ, আসরে রেওয়ায়াত মানে যখন সনদ সহকারে হাদিস লেখার নিজাম বাকি ছিল, যে নিজাম এখন নাই, এখন কিতাব রেওয়ায়াত করে সবাই। কি রেওয়ায়াত করে? কিতাব। আর ওই সময় হলো একদম লেখা সামাওয়ালা সনদওয়ালা হাদিস, যেই সময় যেই জমানায় হাদিস শুনলেই সাগরিদ জিজ্ঞাস করত, মান হাদ্দাসাক, মান আখবারাক, আপনাকে হাদিসটা কে পড়িয়েছেন, আপনাকে কে বলেছেন, আম্মান, হযরত কার কাছে এটা পাইলেন, এই সব প্রশ্ন হয়। আর এখন আমরা ওস্তাদের কাছে কি বলি? ফিআইয়ে কিতাব, হুজুর এটা কোন কিতাবে আছে, কি ভাই ঠিক না, জমানা পাল্টায় গেছে। তো ওইটা ছিল আসরে রেওয়া বাসনদ রেওয়াজ করার নিজাম, যেটা 300 হিজরিতে গিয়ে মৌলিকভাবে খতম হয়ে গেছে। বাকি এর পরেও বাকি ছিল এই নিজাম, এই সিলসিলা, যেটা 600 হিজরি পর্যন্ত আরো টাইনে হিসেবে পর্যন্ত গেছে। হাফেজ ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি 571 হিজরিতে দেখা। তো উনিও ওনার কত অসংখ্য তাসানিফে সেই লেখা সামাওয়ালা হাদ্দাসানা আখবারানা দিয়ে নিজের আসাতিজা কেরামের মাধ্যমে সেই অসংখ্য হাদিস রেওয়ায়াত করেছে। তো উনি 571 মানে ষষ্ঠ শতাব্দী হলো না হিজরি, তাহলে মৌলিকভাবে 300 বছর, পরে আরো 300 বছর যোগ করলে 600 বছর, 600 বছর পরে আর রয় না। ওই খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আল কিফায়া ফি ইলমির রেওয়ায়া নামক কিতাবে একটা কথা বলে দিছেন, যেটা আল ইসনাদ মিনাদ দ্বীনের 48 নম্বর পৃষ্ঠা হাসিয়াতে শেখ আব্দুল ফাত্তাহ রাহিমাল্লাহ নকল করে রাখছেন। আমি কথার ভিতরে হাওয়ালা দিয়ে যাব, এটা হাওয়ালা দেওয়ার উদ্দেশ্য হলো কেউ যদি মোরাজাত করতে চায় যাতে রাস্তা খোলা থাকে,
কারণ আপনারা আমার আবার ফাইভেন কই জিজ্ঞেসছেন যে ফিআইএ কিতাব, ফিআইএ কিতাব জিজ্ঞেস করার আমার সুযোগ নাও হইতে পারে, সেই জন্য আমি কথার ভিতরে হাওয়ালা বলে দিই। তো যাই হোক, আল ইসনাদু মিনাদ্দিন কিতাবের 48 নম্বর পৃষ্ঠা মূল কথাটা হলো খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ কেফায়ের মধ্যে লিখেছে কি আছে, তাল আল ইসনাদ ওয়া সায়ারজিউ আন-নাস ইলা আল কুতুব, বলেন যে সনদ অনেক লম্বা হয়ে গেছে রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের যুগ পর্যন্ত সনদ অনেক লম্বা হয়ে গেছে, এত লম্বা সনদ দিয়া কথা বলার নিজাম মনে হয় থাকবে না রে, ভবিষ্যৎবাণী করতেছে তলাল ইসনাদ। তো এটা মানুষ বোঝা মনে করবে সনদটা, ওয়াসায়ারজিউ আন-নাস ইলা আল কুতুব, এমন এক দিন এমন এক জমানা আসতেছে যে মানুষ কিতাবের প্রতি মহতাজ হবে, কিতাবের প্রতি কিতাবের রুজু করবে, মানে কিতাবটাই যেন সনদের কায়েম মকাম। বোঝেন নাই কথা? তো বলতে চাইতেছেন যে কিতাবে যা লেখবা সহি সূত্র ঠিকঠাক নির্ভুল কথা, কোন রকমের ভুল ত্রুটিওয়ালা কথা খবরদার, গায়রে সাবেত কথা, সাজ মুনকার আজেবাজে কথা এগুলো নোট করুন, এগুলো লিখুন, কারণ আনেওয়ালাদের জন্য এই কিতাবটাই মার্জি, কাজে হিসাব করে লিখবে, এলো ভবিষ্যৎবাণী। তো এখন তো এটা একবারে কি অক্ষরে অক্ষরে বাস্তব হয়েছে না কি ভাই? সনদ দিয়া যদি হাদিস বয়ান করা সিস্টেম এখনো বাকি থাকতো তাহলে উপায় ছিল না। এক বুখারী শরীফ ধরেন যেটা এখন দুই খণ্ড আছে, এটা এই সাইজের 80 খণ্ড হইলেও মনে হয় কম, এত বিরাট হইল, 5 টনের ট্রাক দিয়া বুখারী শরীফ ক্লাস এনে হলো। বুঝেন নাই নাকি? আর ছোট মোটো হলে হয়তো ব্যান গাড়ি দিত। তো এই কিতাব কে পড়তো আর কেমনে পড়াইত? প্রত্যেকটা হাদিসের লোক এত লম্বা সনদ, আরে বছর আম শেষ হয়ে গেছে, আমরা বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই এইসব কিতাব যে পড়ি পড়াই সনদ মনে হয় যেন সময় নষ্ট হইতে আছে। আসলে তো ব্যাপারটা এরকম না, এই সমস্ত রুয়াত মুহাদ্দিসিন এরা হলো আল্লাহ পাকের মকবুলি, আল্লাহর মকবুল বান্দা, এদের নাম নেওয়ার মধ্যে অনেক ফায়দা, এই নাম নেওয়ার মধ্যে সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলছেন না, ইনদা যিকরি সালিহিন তানজিলুর রাহমা, বুজুর্গদের সালিহিনদের আলোচনা করলে সেখানে বরকত নাজিল হয়, রহমত নাজিল হয়। তো এই সমস্ত রুওয়াতে হাদিস মুহাদ্দিসিনে কিরাম এদের সিদার বড় বুজুর্গ আপনি কোথায় তালাশ করেন, কোথায় পাবেন? এরাই তো সব বুজুর্গ, তো এদের নাম নেওয়ার মধ্যে বরকত আছে। তো হাফেজ আবু মোহাম্মদ আব্দুল্লাহ হারিসি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন যার নাম হলো কাশফুল আথারি শরীফা ফি মানাকিবিল ইমাম আবি হানিফা। তো 340 ইন্তেকাল, তো অবশ্যই এই 40-এর আগে কিতাব তৈরি হয়ে গেছে এবং বহুবার উনি দর্শ দিয়েছেন, ধরেন 300 হিজরির পর পর তৈরি যদি হয়ে থাকে, তো আজ থেকে কত আগে? ইমামে আজম আবু হানিফার ইন্তেকালের 150 বছর পরেই তো কিতাব তৈরি হয়ে গেল। এই কিতাবের দর্শ যখন তিনি দিতেন তো শ্রোতাদের সংখ্যা এত বেশি হইত, অলি গলি রাস্তাঘাট কোন জায়গায় ঘরের ছাদ এমনকি গাছের আগা সব ভরে যেত, মানুষ জায়গা হয় না তো গাছে উঠে বয়ে থাকত। আবার যে মুস্তামলি, এটা ইলমি শব্দ ওলামায়ে কেরাম জানেন, মানে মুহাদ্দিস হাদিস পড়লে পড়াইলে এটা দূর পর্যন্ত মজলিসের শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য ব্যবস্থা ছিল যে উনি যত আওয়াজে পারতেন, কারণ মাইক তো ছিল না, যত আওয়াজে বলুন আওয়াজে বলার চেষ্টা করতেন, তো যে পর্যন্ত যাইতো সেখানে একজন দাঁড়ানো থাকত, ওখান থেকে উনি মনোযোগ দিয়ে ওস্তাদের কথাটা শুনা মজলিসে সব বসান, তিনি দাঁড়ালো মুকাব্বের আর কি সুজাগত, তো উনি কথাটা শুনা আবার ওদিকে সাকরিদের দিকে ফিরা,
তো শুনায় দিতেন যে হযরত এই বলেছে। আবার দূরে আরেকজন দাঁড়ায় থাকতো, তিনি তার পরেওয়ালাদের কাছে পৌঁছায় দিতেন। এইভাবে ধারাবাহিক দূর পর্যন্ত কথাগুলো পৌঁছানো হইত। এরকম লোকদেরকে, মুকাব্বেরদেরকে এলমি ভাষা ওই যুগে কি বলতো? মুস্তামলি। তো আবু মুহাম্মদ আব্দুল্লাহ হারিসি রহমতুল্লাহ আলাই ইমামে আজমের মারাকিব আর ফাজাইলের উপরে, ওনার জীবনের উপরে, পরিচয়ের উপরে যে কিতাব লিখেছেন কাশফুল আসারি শরীফা ফি মানাকিবিল ইমাম আবি হানিফা, এটার দর্স তিনি নিজেই দিতেন। এবং ওনার দর্সে শ্রোতাদের সংখ্যা এত বেশি ছিল যে মুস্তামলির সংখ্যাই ছিল 400। মুস্তামলির সংখ্যা মানে মুকাব্বেরের সংখ্যাই হলো 400। এখন বুঝেন যে মজলিসটা কত লম্বা ছিল। এক মুকাব্বেরের পর আরেক মুকাব্বের এইভাবে 400 পর্যন্ত, মানে আমি ওই যে বলি আর কি যে মোটামুটি টঙ্গির ইস্তেমার ময়দানটা, এত মানুষ কথার কথা। আর হরেন হলো মাইকের হরেন হলো কি মানুষগুলো মুস্তামলির টঙ্গি খবর নিয়ে দেখেন কি 400 হরেন দেয় কিনা কে জানে, বুঝলেন? তো এত এহতেমামের সাথে মানুষ ইমামে আজম আবু হানিফার মানাকিব শুনবার জন্য হাজির হয়েছে, এমন এক মহান ব্যক্তি। ইনাদের তাজকেরা করলেও মজলিসে বরকতই বরকত, আল্লাহর মকবুল বান্দা তো তাজকেরার দ্বারাও ফায়দা। আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনীটা এক বিশাল ব্যাপার। ওনার মানাকিব ফজাইলের উপরে এক কুতুবখানা মজুদ, এক লাইব্রেরি, কত শত কিতাব কত শতজনে লেখা রাখছে। এখন এত বিশাল সাগর, এলেমের সাগর, ওনার জীবনীটাও পুরো এলেমে মরা। এই সাগরের কোনখান দিয়ে আলগি দিব আর ধরব, কোনখান দিয়ে লাড়া দিব? সাগরের একখান দিয়ে লাড়া দিলে সবখান দিয়ে লড়ে নেই তো, সবখান দিয়ে তো লাড়ান সম্ভব। তো এখন কানি কোনা ধরিয়া কিছু আমরা চেষ্টা করি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কেন চিনব আমরা? এগুলো সাধারণ কথা, এখানে এই মজলিসে বলার জরুরত নাই। তারপরও দু একজন ভাই মনে হয় এরকম আসেন, এই জন্য বলতেছি, বা মাইকের আওয়াজ দূরে যাইতেছে। সেটা হলো যে আমরা মাজহাবের দিক থেকে হানাফি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের অনুসারী, অর্থাৎ কোরআন ও সুন্নাহ থেকে আমরা ডাইরেক্ট মাসলা বুঝা বাইর করা, আমাদের নিজস্ব জিজ্ঞাসার জবাব কোরআন সুন্নাহ থেকে ডাইরেক্ট বের করতে পারবো না। তো যারা বের করে রাখছেন অগ্রিম এবং বের করে সেগুলো কিতাব আকারে লিপিবদ্ধ করে জমা করে আমাদের কাছে হেফাজত করে রেখে গেছেন উম্মতের কাছে, তো ওই সমস্ত কিতাব দেখলে আমরা সহজে নিজ নিজ জিজ্ঞাসার জবাব, মাসলা মাসাইলের উত্তর খুঁজে আমরা পাইয়া দিই। এরকম ইমাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রাখছেন, তো হয়তো 50-এরও বেশি। কিন্তু হাফেজ জাহাবী রহমতুল্লাহ আলাই সিয়ারু আলামিন নোবালার মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির তরজমায়, এবং ওখান থেকে এটা নকল হয়েছে মাকানাতুল ইমাম আবি হানিফা নোমানি আব্দুর রশিদ নোমানি রহমতুল্লাহ আলাইহির কিতাবে, যে মোটামুটি 50 জন ধরেন কম বেশ, 50 জন বড় বড় হুজুর ফোকায় কারামদের নাম নিছেন যে এরা হলো মার্কা মারা ব্যক্তিত্ব, যে এদের কোরআন হাদিসের যে ইস্তেমাত এইল এগুলো ওনারা খুব করতেন। তবে আল্লাহ রাব্বুল আলমিনের মঞ্জুরি ছিল আরেকটা, সেটা হলো মাত্র 4 জনের এলেম কালাম একদম সংরক্ষিত হয়েছে কিতাব আকারে মাহফুজ হয়েছে, আর 4 জনের বাইরে কারো এলেম কালাম কোরআন ও সুন্নাহ থেকে যা বের হয়েছে মাসলা মাসাইল ওনারা বুঝা এগুলো বলছেন লিখছেন, এই কারোটার এইভাবে সংরক্ষিত হয় নাই। কেউ সংরক্ষণ করলেও সেই সমস্ত পাণ্ডুলিপি একদম বরবাদ আর জয় হয়ে গেছে, এগুলো লাপাত্তা হয়ে গেছে। শুধু 4 জনেরটাই আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই 4 জনকে সবার আগে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, এরপর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ, জামানাত তরতিবে বলতেছে, ইমাম মালিকের পর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ, ইমাম শাফির পর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহ,
এই চারজনের এলেম কালাম লিপিবদ্ধ হয়েছে, মুদাওয়ান হয়েছে, দিওয়ানভুক্ত, কিতাবভুক্ত হয়েছে, আর বাকিদের কোনো খবরই নেই। হযরত সুফিয়ান সাউরি, ইমাম আওজাই, এরা কত বড় বড় ইমাম, এক একজনের এক এক অবস্থা। লাইস ইবনে সাদ, ইমাম শাফি রহমতুল্লাহ নিজে বলছেন যে লাইস ইবনে সাদ ইমাম মালিকের চাইতে, ইমাম মালিকি মাযহাবের যে ইমাম মালিক তার চাইতে বড় ইমাম ছিলেন, কিন্তু আফসোস দাইয়াহু আসহাবুহু, তার শাগরিদগণ তার ইলম কালামগুলো দিওয়ান মুক্ত করে নাই, লিপিবদ্ধ করে নাই, জমা করে নাই, যার কারণে ইলম হাওয়ার মধ্যে উড়ে গেছে। বুঝলেন কথা? দাইয়াহু আসহাবু। ইমাম আওজাই রাহিমাহুল্লাহর ব্যাপারে যাহাবী রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার লিখে দিয়েছেন, এরকম ভাবে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বিদায় ওয়ান নিহায়ের মধ্যে 157 আন্ডারে, ইমাম আওজাইর ওয়াফাত হলো 157 হিজরি, ওই সনের মাথাতে আপনারা ওয়াফায়াতের মধ্যে খুঁজে পাইবেন। বুঝেন তো এগুলো ইলমি ভাষা। তো কি পাবেন ওখানে বলে দিছে যে ইমাম আওজাই রহমাতুল্লাহ আলাইহির এলেম কালাম যা দিওয়ানভুক্ত হয়েছে এবং ওনার অনুসারী মুকাল্লিদিন দুনিয়াতে ছিল, চালু হয়েছে, তো ওনার মাজহাব মাত্র তো 220 বছর পর্যন্ত দুনিয়াতে টিকেছে। কয় বছর? 220 বছর, 220 হিজরি বলি নাই, কিন্তু 220 বছর এই ওনার মাজহাব দুনিয়াতে চালু ছিল, পরে খতম হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। হাফেজ যাহাবি রহমতুল্লাহ আলাইহ সিয়ারু আলামিন নবালা ইমাম মালিকের তরজমা এই কথাটা বলে দিয়েছে যে আসহাবুল আওজাই তালাশা ওয়া তাফা নাও, ইমাম আওজাইর সাগরিদগণ সব লাশ হয়ে গেছে। তালাশা মানে আমি সোজা তরজমা করে লাশ হয়ে গেছে, সব লাশ হয়, নাথিং, কিচ্ছু রয় নাই, অস্তিত্বই রয় নাই, তাফা নাও, সব ফানা হয়ে গেছে। তো মঞ্জুরি ছিল চারজনের, এই জন্য যাবি কইছে ফালাম ইয়াবকা আল আন ইল্লাল মাদাইবুল আরবা, বর্তমানে চার, বর্তমান মানে জাহাবির বর্তমান, জাহাবির ইন্তেকাল হলো 748। তো তিনি সে অষ্টম শতাব্দীর মানুষ সিয়ারু আলামিন নুবালা, উনি 825 হিজরির পরে গালেবান 30-32 হিজরিতে লেখা শুরু করেছে, কিতাবের ভিতরে জায়গা জায়গা উল্লেখ আছে। তো মোটামুটি 700 বছর পরই ঘোষণা দিতেছেন যে বর্তমান যুগে 700 বছর হিজরতের চলে গেছে। তো উনি বলতেছেন যে বর্তমানে ওনার যুগের কথা যে চার মাজহাব ব্যতীত আর কোনো মাজহাব দুনিয়াতে রয় নাই। এরপরে উনি আরো বলছেন, আরে এই চার মাজহাবের প্রত্যেকটি মাজহাব যথাযথ বুঝেন না লোকেই পাওয়া যায় না, মুজতাহেদ পাওয়া তো বহু দূরের কথা, কিন্তু আজকাল মুজতাহেদের অভাব। কি ভাই বাংলা বই পুস্তক পড়ে কি নাই? মুজতাহেদের অভাব, কত মুজতাহেদ বাংলাদেশে পাওয়া যায়, সুবহানাল্লাহ। তো অনেক আফসোসের, তো যাহাবি রাহিমাল্লাহ এগুলো বলে গেছে। এই জন্য মাঝহাব চারটার আরো বেশি হইতে পারত, চারটার মধ্যে সীমাবদ্ধ হওয়া জরুরি ছিল না, কিন্তু আপনি ভাবেন কোথা, কথা হইল। এই জন্য হাফেজ ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই একটা কিতাব লিখেছেন যেটা মজমুয়া রাসায়েল ইবনে রজব নামক প্রসিদ্ধ কিতাব আছে, চার বলি আমি মোটামুটি, ওটার জিল্দ আউয়ালের মধ্যে 480 নম্বর পৃষ্ঠা থেকে গালেবান জিল্দাওয়ালের শেষের দিক, বেশ 15-20 পৃষ্ঠার একটা রিসালা পাওয়া যায়। আমরা এগুলো বহুত আগে আমি নিজে ফটো করে কতজন তালেবে আলেমদেরকে দিলাম। রিসালাটার নাম বড় আজিব, কি আর রদ্দু, কিতাবের নাম আর রদ্দু আলা মান ইত্তাবা গায়র আল মাযাহিবিল আরবা, দেখছেন কি বুঝি, আর রদ্দু আলা মান ইত্তাবা গায়র আল মাযাহিবিল আরবা, চার মাযহাবের বাইরে যেই চলবে তার উপরে রদ, এই রদের জন্য এই কিতাব লিখেছেন
তার বিরুদ্ধে কিতাব লিখেছেন। এবং কারণ কি? হুজুর বলে দিয়েছেন কারণ তো একটাই, কয় চার মজহাব ছাড়া অন্য মজহাবের ইলম কালা তুই পাইলেই তো, আমল করবি কখন? পাইলেই তো, পাইবি কই? সব সব কথা কয়ে দিয়েছেন যে অন্য কোন ইমামের, যে বললাম জাহাবি প্রায় 50 জন হুজুরের নাম নিছেন, এই সমস্ত হুজুরদের ইলম কালাম এখন দিবানভুক্ত নাই, কিতাবভুক্ত নাই, এগুলো বিলুপ্ত হয়ে গেছে, আল্লাহ পাকের মঞ্জুরি ছিল না তাই বিলুপ্ত হয়ে গেছে। কোথায় পাইবেন আপনি সুফিয়ান সাউরি রহমতুল্লাহের মজহাব? কোথায় পাইবেন সাঈদ ইবনে মুসাইয়্যিবের মজহাব? ওনাদের এই সমস্ত কথাবার্তা এগুলো কিতাবের হাসিয়াতেই হয়। চার মজহাবের ইমাম ব্যতীত যে কোনো ইমামের মজহাব আপনি যদি এরকম বিভিন্ন কিতাবের হাসিয়ার বাইনা সূত্র জমা করতে থাকেন, সুফিয়ান সাউরির কবর যা আছে সব দিক থুবা, আর ওনার কবর উত্তর জিজ্ঞেস করে হুজুর আপনার মজহাব ঠিক আছে তো, উনিও করবো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝেন আল্লাহ জানে এগুলো রাবি কে, কোন কিতাবের থেকে আসছে, কোনখান থেকে আসছে, সনদ ঠিক আছে কিনা, এরই আসলেই কি সুফিয়ান সাউরি বলেছেন কিনা, ওটা সাবেত করতে করতে আপনার জান হেনে শেষ হয়ে যাবে। বলে হুজুর তাহলে ইমামে আজম আবু হানিফার মজহাব বা ওনার কওল এগুলো কি সব সাবেত? অবশ্যই সাবেত, অবশ্যই সাবেত। না বুঝার কারণে কিছু ভাইরা প্রশ্ন চলে, কয় যে হেদায়া বলো কুদুরি বলো এই সমস্ত কিতাবের এই যে মাসলা মাসায় এগুলো আবু হানিফা কাল, আবু হানিফা কাল, মোহাম্মদ কাল, আবু ইউসুফ যে বলো তোমরা, কো এগুলো সনদ তো নেই, মানে কয়েকটা সনদওয়ালা কিতাব দেখে মাথা নষ্ট হয়ে গেছে, এখন এইসব কিতাবেও সনদ নেই, খোদার বন্দার খবর নাই। তাইলে তো আমরা জিগাম তাকরিবুত তাজিম দিয়ে তুমি দলিল দাও, তাকরিবুত তাজিম হাফেজ ইবনে হাজার লিখছেন, উনি তো 852 হিজরিতে মারা গেছেন, 500 বছর পার হয়ে গেছে, তো তুমি তাকরিবুত তাজিম দিয়ে যে দলিল দাও ফলা রাবি জয় ফলা রাবি এই সেই, হ্যাঁ তো ইবনে হাজার পর্যন্ত তোমার সনদ কই? বুঝেন না কথা? তো ওটার মধ্যে যেরকম সনদ তুমি কোনোদিন তালাশ করো না এবং চিন্তাও করো নাই, এইটাও এরকম বিষয়। আসলে ব্যাপার কি যে কিতাবের নেসবত ব্যক্তির দিকে, লেখার নেসবত ব্যক্তির দিকে, কওলের নেসবত কায়েলের দিকে, এগুলো তাদাবুল কাসরতে তাদাবুলের কারণে, হাত বহাত হওয়ার কারণে, তাওয়াতুরের কারণে এগুলো এত কাতঈ বিষয় হয়ে গেছে যে এগুলোর মধ্যে কোনো মুশাক্কিকের তাসকিকের দ্বারা শক পয়দা হবে না। ইমামে আজম আবু হানিফা সহ এই যে চার মাজহাবের চার ইমাম, তিন ইমাম আরো, এই ইনাদের এলেম কালাম এগুলো দুনিয়াতে সংরক্ষিত আছে। তবে আমাদের এই পাক ভারত উপমহাদেশে আজ নয় ইমামে আজম আবু হানিফার পর পর থেকে এই পর্যন্ত একমাত্র ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ বাতানো কোরআন সুন্নার যে মফহুম আর মন আর মাসলাম আছে এগুলোই উম্মতের কাছে সংরক্ষিত আছে এবং এগুলো মানুষ জানে এবং এগুলোর কিতাবাদি আমাদের এখানে আছে, এগুলো হাওয়ালা খুঁজে আমরা দেখাইতে পারি, দেখতে পারি, আমাদের হাতের নাগালে আছে। এই পাক ভারত উপমহাদেশে অন্য কোনো মাঝহাবের ইমামের কিতাব মুস্তানাদ জিনিস আমাদের হাতে এরকম নাই এবং ওই মাঝহাব অনুযায়ী চলনেওয়ালা লোকও আমাদের এই পাক ভারতে নাই। হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হিন্দু সিন্ধে যদি তুমি মালিকি মাঝহাব হাম্বলি মাঝহাব খুঁজো জীবনেও পাইতা না, আর মরক্কো গিয়া তুমি যদি হানাফি খুঁজো তাও পাইতা না। এই হিন্দু সিন্ধ সমরকন্দ বোখারা এরকম ভাবে এক কথায় পাক ভারত উপমহাদেশ, এখানে যে হাজার না লাখ না কোটি না কোটি কোটি মুসলমান আজকে 1200 বছর 1300 বছর হয়ে যেতেছে, এত বছর ধরে আমল করে আসছে একমাত্র কাটটাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের বাতানো মাসলা মাসাইলি। এই জন্য এই দেশে বৈশা সাফি মাজহাব তুমি মানবা সম্ভব নয়, এই দেশে বসে তুমি হাম্বলি মানবা সম্ভব নয়, এই দেশে বসে তুমি মালিকি মাজহাব মানবা সম্ভব নয়। এই জন্য আমি সুদারুদি কিছু ভাইদেরকে বলি যারা বলে সিলেটের এক লোক পাবলিক তবলিগে গেছে, আমি একবার তবলিগে এক চিল্লা সময় লাগাইছিলাম 95 ইংরেজিতে মনে হয়, তো তখন সিলেটের এক লোক সাধারণ পাবলিক স্কুল না কলেজের মাস্টার, তো সে বিভিন্ন আমলের মধ্যে ব্যতিক্রম করতেছে, তা আমি ধরলাম আমরা প্রায় কতজন জানিয়েছিলাম 37 না কতজন এর একটা জমা, তো আমি বললাম ভাই আপনি এরকম করেন কি ব্যাপার,
তো আমি সাফি মজাব মানি। তো পরে আমি বুঝাইলাম যে ভাই আপনি সাফি মজাব মানেন কি ব্যাপার, সাফি মজাব কোথায় ভাই? আমরা একদম বংশের সবাই সাফি মজাব। তাহলে আপনি মাসলা মশাইল দরকার হলে কার কাছে জিজ্ঞেস করবেন? ও কেন, হুজুরদের কাছে। আমি বড় অবাক হয়ে গেলাম, আমি ভাই হানাফি মজাবের মাসলা মশাইলই ভালো করে জানেন না লোক, আমাদের দেশে পাই না। সাফি মজাবের মুফতি আর আলেম আপনি কোথায় পাইবেন এই বাংলাদেশে বসে? তার এই বিষয়টা আমি বুঝাই দিলাম যে এই দেশে বসে আপনি সাফি মজাব পান না, এটা মাঝহাব, ওটা গলত না, ওটা আপনার জায়গায় ঠিক আছে, কিন্তু এই দেশে বসে আপনি কেমনে মানবেন? তা আমি বুদ্ধি শিখাই, যদি মানতেই আপনার এত শখ হয় যে কাজ করেন, জায়গা জমিন যা আছে আমার বাংলাদেশি ভাইদের কাছে বেচা যান, আর আমার বাড়ি তো চাঁদপুর, আমি তো সিলেট যাবো না, নাহলে কইতাম আমার থেকে বেচা যান, আপনি যান গা যে এই দেশে কি আছে বোঝেন, সাফি মজাবের লোক আছে, আলেম আছে, ওই দেশে চলে যান, তাইলে আপনি মাসলা মশাইল যাই না জিজ্ঞেস করে আমল করতে পারবেন। ওই যে কুচকুচ বুঝলেন না, দুই একটা মাসলাতে আপনি সাফি মজাব অনুযায়ী চলবেন, এইটা কিন্তু হবে না, ওটা জায়েজ নাই। যাক, এটাও আর আরেক মাসলা, যারা এখন তালফিক কিছু 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 এই মাজাবের কিছু এই মাজাবের, সব মাজাবের তো সব কিছু নিয়ম, এটা সব মাজাবের তো সব কিছু নেওয়া না, এটা হলো নিজের মন মতো চলা, পছন্দ মতো চলা, বাহ এটা দিন নয়, দেখতে পা হাওয়া, যাক এটা আরেক বহেজ। তো বলছিলাম আমার কথার খোলাসা হলো একটু যে মাঝহাব এই চারটাই আল্লাহ তাআলা কবুল করেছেন, আর এই পাক ভারত উপমহাদেশে হানাফি ছাড়া কি বলছি অন্য কোনো মাঝহাব এখানে নাই। এই জন্য আমরা ইমামে আজম আবু হানিফাকে চিনা আমাদের খুব দরকার পড়ে গেছে। আহলে ইলম হযরত তো খুব জানেন চিনেন, কিন্তু আমাদের আওয়াম ভাইরা না জানার কারণে কত রকমের ফেঁসে পড়ে, আর কত ওয়াসওয়াসা দেনে ওয়ালা আইসা ওয়াসওয়াসা দেখে, আল্লাহরে মানবি রসুলরে মানবি মাঝখানে আবু হানিফারে মানবি কি, কথা একটা তো লাগাই দিই। এখন এটা বোঝানোর জন্য তো কত এলেম দরকার, আর বোঝার জন্য বহুত কিছু মালভানি ভিতরে থাকতো, একবারে গণ্ড মুরগুরে লোক আপনি সহজে বুঝাইতে পারতেন না, মানে আপনি কইবেন হ্যাঁ কবে এটি কি গন্ধ, ওদের আপনি কইতে পারবেন কিন্তু হ্যাঁ তো বুঝবে না, বুঝার যোগ্যতা রাখে না। আল্লাহ আল্লাহ রসুলকে মানবো, আবু হানিফা কেন এখানে? আরে ভাই আসল কথা হইলো, আল্লাহ ও রসুলকে মানার জন্য সঠিক পদ্ধতি এটাই যে মাঝখানে ইমামে আজম আবু হানিফারে মানো, তাইলেই সত্যিকার আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানা হবে, এটাই মানার সঠিক পদ্ধতি, এই ছাড়া কোনো রাস্তা নাই। আর নাইলে আছে মন গড়া রাস্তা, যেটা মন চাই এটাই করো, বাংলা অনুবাদ পড়ে পড়ে কত মানুষ কতভাবে গোমরা হয়। আমার মসজিদের একজন নতুন মুসল্লি হয়েছে, তো এ শীতের দিনে উজু করতেছে, একবারে জুতা শু পইরা বুঝলেন, তো আমার আরেক মুসল্লি অলি ভাই নাম অনেকে চিনে, মৌলানা ওসমান চিনে, আরো অনেকে চিনে, রে অলি ভাই নামে একজন আছে আমার খাস মুসল্লি, এক মসজিদে আমি 17 বছর ইমামতি করছিল, ওই মসজিদের ঘটনায় এখন ওখানে নাই, এখন শুধু জুমা পড়ায় এক জায়গায় রায়শা বাজার মসজিদে বাইতুল ইজ্জত জামে মসজিদ। তো যাই হোক ওখানকার ঘটনা, তা আমার মুসল্লি অলি ভাই উনি খালি তামসা দেখতেছেন, কি এই লোক উজু করে জুতাও খোলে নাই মোজাও খোলে নাই, তো মৌজা পরা পায়ের মধ্যে মোজা মানে আমগো দেশি মোজা, সুতি মোজা চেনেন না সাধারণ মোজা, এই মোজা আবার সুর মধ্যে পা ঢুকানো উঁচু করতেছে। এখন উনি বড় মনে মনে হওয়া যে এই লোক কি করে দেখ, দেখে যে মাথা মাসে শেষ করে এইবার কি আসছে পা ধোয়ার মাসলা, উনি আসতে জুতা সুর থেকে পাওটা বাইর করে হাত ভিজায় মৌজার উপরে এমন একটা টান দিন, বুঝলেন কি করতে আছে মাসারের কুফাইন। তো এখন অলি ভাই আর সহ্য হলো, এতক্ষণ সবর করছে বেচারা, পরে এই ভাই এটা কি করলেন, কেন মাসা করলাম দেখলেন না, ওই লোকেরা আমিও চিনি এখনো চিনি, মাঝে মাঝে নদীর পাড়ে হাঁটতে গেলে দেখি, কয় যে দেখেন না মাসা করলাম। তো অলি ভাই বলতেছেন যে ভাই মাসা এই বোঝার উপরে, কোন মোজার উপরে, আপনি কোথায় কি পাইছেন ভাই? বুখারী শরীফে আছে, বাস হাওয়ালা রেফারেন্স দিয়ে দিল, কোন শরীফে আছে? বুখারী শরীফে আছে, ওই বাংলা অনুবাদ করছে। অলি ভাই বলতেছেন আরে ভাই আপনি কোন মৌজার উপরে মাসা করতেছেন, আমি মসজিদে তো বসা, তো আমার দিকে অলি ভাই দেখায় বলতো ওই যে হুজুর বসা আছেন মেহরাবে, হুজুরের কাছে মাসলাকে শিক্ষা লইয়ে নিয়ে
নামাজ দর্শি কিছুদিন নয়, এরও যদি খটখট করো তাহলে নামাজে ছেড়ে দেবে। কলি ভাই কয়, আরে অবাক কাণ্ড, আপনি ভাই আল্লাহ রাস্তে আপনি নামাজ ছেড়ে না, নামাজ পড়ে না। বাকি মাসলা আসলে কোন মজার উপরে মাসা করা যায়, কি আমি দেশি মজা সুতি মজার উপরে না চামড়ার মজা না কি, এটি হুজুরের কাছে ভালো করে বুঝালেন। হ্যাঁ কয় হাদিস আছে মিয়া, কথা তো ঠিকই হাদিসে আছে, কিন্তু হাদিসে তো মৌজা যে বলছে অনুবাদে পড়ছে বেচারা, এটা কোন মৌজা ওখানে তার এত কিছু ক্লিয়ার থাকে না, নাইলে ওলামায়ে কেরাম এরকম বছরকে বছর না যুগ যুগ না দর্শন একদম ক্লাসের মধ্যে উস্তাদের সামনে বসে কি ঘোড়ার ঘাস কাটে, কেন এত মেহনত করে? এর পরও তো অনুভূতি এটাই যে দাওরে হাদিস পড়লাম, বুখারি পড়লাম, যাই বললাম আসলে যথাযথ কিছুই বুঝি না। কি ভাই এরা সত্যিকার অনুভূতি তো এটাই, এমনকি বেফাক আমিও এক নম্বর হয়েছি, বেফাক বেফাকুল মাদারিস আমার যুগে 1480 দিতে দাওরা হাদিস পরীক্ষা দিয়ে তো বেফাকে এক নম্বরে লিখি, আমারও তো এহসাস আছে এখনো এত বছর লেখাপড়া করতেছি, মুদারিসে 28 বছর হয়ে গেল কিন্তু এখনো এহসাস এটাই যে আমি কিছুই বুঝতে পারি না, বাকি একজন তালেব এলেম ভাই চেষ্টায় আছে, কিন্তু এই সমস্ত ভাইরা কি যে বুঝে আমি এটাই বুঝি না। দুই একটা কিতাবের বাংলা তাও তো সব কিতাবের বাংলা কইবে পড়ে এরা মনে করে যে দুনিয়াটা বুঝে লেগেছে, এলেমের জগৎ সব একদম মনসিল তয় করে লেগেছে। এটা হলো কিরকম ওই যে ছোটবেলায় পুঁথি পড়তো গ্রামের বুড়ি বেড়িরা সাঁদের আলোতে কি পড়তো জানেন নি, আজিব আজিব কয় ঘোড়ায় সরিয়া মর্দ হাঁটিয়া চলিল কিছুদূর যাইয়া মর্দ রওয়ানা হইল, আরে লাখে লাখে শূন্য মরে কাতারে কাতা গনিয়া বাসিয়া দেখে মাত্র 40,000। যে কর এগুলি কি লাখ লাখ মরল তো গনার পরে মাত্র 40,000 আর বাকিটিকে লোক মানে সবটাই বেকার। ঠিক এই সমস্ত ভাইরা যারা এই ধরনের দুই একটা অনুবাদ পড়ে মনে করছে দিন শরীয়ত সব বুঝে ফেলছে, এরা মনে করছে যে ঘোড়ায় চড়িয়া আমার তো হাঁটিয়া চলিল, আপনি মনে করছেন ঘোড়ায় সওয়ার হয়েছেন, আসলে আপনি হাঁটতেই আছেন, অন ঘোড়া অন দেহেন না, এবং আপনি মনে করছেন মঞ্জিলে মকসুদে পৌঁছে গেছেন, আরে না এখনো আপনি কি কিছু দূর যাইয়া মাত্র রোয়ানা হইবে, বুঝেন না কথা। এই কথাটা আমার মনে হয় এই সমস্ত ক্ষেত্রে ফিট হবে, আর নাহলে এই সমস্ত ফুতির কথা কি ফিট হইবে, বাজে কথা। যাই হোক আসলে ঘরখনি ব্যাংক সেই কুয়ার মধ্যে পড়লে মনে করি আটলান্টিক মহাসাগর, যে জীবনে পানি দেখেন সেই চকির নিচে খাটের নিচে গ্রাম দেশে থাকে না ভাই, খাটের পায়ের নিচে ইট থাকে, ইটের পাশে জুত করে বসে থাকে, এগুলোর বলে কি ঘরখনি ব্যাংক। তো এই সমস্ত ব্যাংক যদি ভুলে পানি পড়ে যায় তো বেচারা মনে করে আল্লাহ কি আসলাম সাগরে আসলাম, তা আমগো এই সমস্ত ভাইরা দুঃখ লাগে এগুলো ওই হাসতে হাসতে আসলে কিন্তু অনেক দুঃখ লাগে, যে আমরা লেখাপড়া যতই করি তত দেখি যে জাহালাত খালি ভাইরা। আরে আল্লাহ মানবর শেখ কাশ্মীরি রাহিমুল্লাহ বলতেন জাহাল তো হামারা পুরানা দোষ হ্যাঁ, আরে অজ্ঞতা মূর্খতা জাহালাত না জানা এটাই আমগো আসল সম্পল, এটাই আমগো পুরান দোস্ত ঘুরে ফিরে হেঁটেই পাই। তো এত বড় ইলমের সাগর তিনি বলতেছেন যে সেই আমি জাহেল জাহেলে রইলাম। হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি একদম শেষ জীবনে বলছেন যে জাহেল জাহিলে রইলাম, ইলম এখনো শিখতে পারি নাই, শুধু এইটুকু ফরক হয়েছে যে এত বছর মেহনতের পর জাহালতটা বসিয়ে হয়েছে। ওলামায়ে কেরাম বলেন মানে আগে কি জানা দরকার সেটাও জানতাম না, আর এখন অন্তত এটা জানছি যে কি কি জানা দরকার, কোন কোন লাইনে এলিমের দরকার এইটুক টের পাইছি, বাকি অন এলিম শিখতেই পারি না, সেই জাহিলি রয়ে গেল। এগুলো কত বড় দামি কথা। আল হযরত হাকিম আহমদ মাওলানা আশরাফ আলী থানভী এই শাইখুলিদেরই সুযোগ্য সাকরি, তিনি কত বড় ইলমের অধিকারী সুবহানাল্লাহ, 1000 তাসনিম আর 1000 কিতাব ওনার হাত দিয়ে বাইরে, সুবহানাল্লাহ, ছোট বড় বড় রিসালা বড় কিতাব ছোট কিতাব সব ধরনের আছে। সেই হযরতকে ইংরেজদের আমলে কত আপনারা জানেন যে সেই গোলামত কাদিয়ানির এই সমস্ত হেরফের পেসপুস এগুলোর কারণে মামলা হামলা আবু হুজুরদের উপরে কত বেশি ছিল, হযরত থানভী আসাম তো এখন কোর্টে হাজির হয়েছে, তো এখন ওই নথিপত্র খুইলা জজ সাহেব বলতেছে ক্যা আপ মাওলানা আশরাফ আলী থানভী হ্যাঁ, হুজুর হা কইলে তো হয়ে যায়,
কিন্তু হযরত নিজে বলেন মলহুজাতে আছে, আমি নিজে পড়েছি। কয় আমি যদি হ্যাঁ কই তাহলে তো নিজের মাওলানা দাবি করা হয়ে যাবে। কয় পরে আমি চিন্তা করলাম কি করতে পারি, তাৎক্ষণিক কথাটা একটু ঘুরে বললাম, জি মাই হি হো আশরাফ আলী থানভী। হে আমার নথিপত্র সাইতেছ কি শব্দ তো একটা বাদ দিন, কোনটা মাওলানা, মাওলানা বাদ দিয়ে গেল। আবার জিজ্ঞেস করতেছে আলাদা প্রশ্ন, ক্যা আপ মাওলানা হ্যায়? হযরত থানভী কা হারে ফাররা মিনাল মাতর কামা তাহতাল মিজান। বুঝেন তো ওইলোটা কি আহে রে, এখন তো ডাইরেক্ট সুয়াল ইন্না লিল্লাহ, হাই ভাই কই কেমনে আর নাই ভাই কই কেমনে, ফলালা তো করছি দার বন্ধে বন্ধে। তো কাজে এখন ক্যা মাওলানা হ্যায় কি জবাব দিব? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন পরে আল্লাহ তাআলা সাথে সাথে দিলের মধ্যে এলকা করছেন যে আশরাফ আলী এমনি জবাব, হযরত থানভী রাহিমাল্লাহ সব সময় মুতাওয়াজ্জাহান ইলাল্লাহ, হার বক্ত কলবের নিগরানিতে মশগুল থাকতেন, বাস আল্লাহর দিকে মুতাওয়াজ্জাহান। আমার নাম কি বলা দরকার, ভিতরে এলকা হয়ে গেছে যে আশরাফ আলী এমনি কি। থানভী রাহিমাল্লাহ বলছেন এটি আবার আরেক লাইনের কথা, আরেক জগতের কথা। কিছু মানুষ আছে তাসাউফ বিরোধী, এরা তাসাউফের কথা শুনলে এগো খালি চুলখানি হয় শুনলে ভালো লাগে না। বুজুর্গ এটা আবার কি, পীর সাহেব এটা আবার কি, তাসাউফ এটা আবার কি, যাক আল্লাহ করে হেদায়েত করুক আর কি করব। তো হাকিম মুহাম্মদ থানভী বলেন দেখি তো না কাউকে, তবে হামেশা কলবের মধ্যে একটা আওয়াজ যেন পায় যে আশরাফ আলী এসা করো এসা না করো, আর আশরাফ আলী এধার চলো এধার না চলো, আশরাফ আলী এদিকে যাও এদিকে যাও না, এটা করো এটা করো না, হামেশা কলবের মধ্যে একটা আওয়াজ আসতে থাকে পাইতে থাকে। বুজুর্গ তো এদেরকেই বলে, আল্লাহ পাকের সময় সঙ্গে আস। তো উনি বলেন যে আমার সাথে সাথে দিলের মধ্যে এলকা হয়ে গেল। যখন প্রশ্ন করলো যে ক্যা মাওলানা হ্যায়, তো উনি কি জবাব দিয়েছেন একটু শোনা দরকার। এই সমস্ত বাংলা পড়ুয়া এই সমস্ত দুই একটা বই পুস্তক পড়ে যারা নিজেদেরকে মহাজ্ঞানী মনে করে, উনি বলছেন লোক এসা হি কাহতে হ্যায়, ভাই আমি তো মাওলানা না, সেই যোগ্যতা আমার নাই, তবে মানুষ আমাদেরকে এমনই বলে। কি বলেন? মাওলানা বলেন, মাওলানা আশরাফ আলী থানভী। এই লো হাকিম উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, যার এলেমের পাহাড় ছিল তার অবস্থা। যাক কোন কথার থেকে কোন দিকে আবার আয় বললাম, কি কথা ছিলাম। তো আমাদের এই বর্তমান যুগে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে চিনা বহু জরুরি হয়ে গেছে। তো এখন বললাম যে মহাসাগর কোনখান দিয়ে ধরবো আর কোনখান দিয়ে কি করব। তো ঘোড়ায় সরিয়ে মধ্যে হাঁটিয়ে চলিল, আমার অবস্থা তাই হইল, শুরু করি করি মনে হয় যেন কিন্তু শুরুই হইতে আসে না, বুঝলেন, আমিও পেরেশানিতে আসে। ইমামে আজম আবু হানিফা রাহি, আশি হিজরি তোনার জন্ম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নামাজের মুসাল্লা দাঁড়াই খালি আমার মতন এই যে মুসাল্লা দাঁড়াইছেন আল্লাহ আকবর ওয়ান টু থ্রি দুম তো রাখতে পার সালাম ফিরে আসে নামাজ শেষ। ইমামে আজম আবু হানিফা মুসাল্লা দাঁড়ায় বাকায়দা কানতেন আল্লাহ আকবর, হাত উঠাইতেন আবার হাত নামাইতেন, আরো বান্দার হিম্মত হয় না, তা আবার কতক্ষণ চিন্তা করতেছে মোরাকাবা করতেছে আবার হাত উঠাইতেছে, এরকম অনেক টাইম লেগে যেত হযরত নামাজ শুরু করতে। কি নামাজ পড়তেন উনি, সুবহানাল্লাহ, কি বলবো। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নামাজ শিখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশিষ্ট খাদেম 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আল কুনা ওয়াল আসমা, বহুত প্রসিদ্ধ নাম আল কুনা ওয়াল আসমা, হাফেজ আবু আহমদ আল কবির, যিনি হাকেমে হাকেম আবু আব্দুল্লাহ নিশাপুরি আমরা জানি না 405 এ ওফাত, ইনার ওস্তাদ। ওনার ইন্তেকাল 778 না কত জানি, 700 আরে কি বলে 378 মনে হয় গালে বলে, যাই হোক হ্যাঁ 78 ঠিক আছে আলহামদুলিল্লাহ আন্দাজ করে কইছি, কত আগের মানুষ না। তিনি আল কুনা ওয়াল আসমার মধ্যে সনদ সহকারে, এখন আমি একটু আগে শুরু বাইরে শুরুতে গেছিলাম আসরের বাইরের মানুষ না, তো সনদ সহকারে সব কথাবার্তা লেখেন। তো আবু হানিফা লব্জ খুললে আপনি পাওয়া যাবেন যে উনি কে, নোমান ইবনে সাবিত মুশরি। তো ওনার কথা ওখানে পরিষ্কার উল্লেখ আছে বা সনদ কি, উনি বলেন
যে রাআইতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিরারান, বুঝেননি কি কইছে মিরারান, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকবার দেখেছি যখন তিনি কুফায় আসছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরা শহরে থাকতেন, ওখান থেকে কুফা শহরে তিনি মাঝে মাঝে আসতেন। কেন আসতেন এই লম্বা কথা, কুফা নগরী 1500 সাহাবায়ে কেরামের কি ছিল বতন, 1500 সাহাবায়ে কেরাম শুধু আইছেন না, আনেওয়ালা জানেওয়ালার সংখ্যা তো নাই, ওই কে জানে কত হাজার না কত কি হাজার হাজার, কিন্তু যারা ওখানে ফ্যামিলি নিয়ে বসবাস করেছে এরকম সাহাবায়ে কেরামের সংখ্যাই হলো 1500। এর মধ্যে 70 জন সাহাবী তো বদরি সাহাবী, সেই কুফা নগরীতে বসবাস করছে। তো কুফা নগরীতে আইবেন না, আনাস রাদিয়াল্লাহু রাসূলের সর্বশেষ খাদেম, রাসূলের ইন্তেকাল পর্যন্ত তিনি লাগাতার 10 বছর মদিনা শরীফের জিন্দেগী খেদমত করেছেন। মায়না দিয়ে দিছে, হুজুরিন আমাদের খাদেম দিয়ে দিলাম আমরা, আল্লাহ রাসূল কবুল করে ফেলছেন আনাসের কফাল, হারি সুবহানাল্লাহ, আচ্ছা আমি এর খাদেম হিসেবে কবুল করলাম। পরে তো এই যে রাসূলের সোহবতে ঢুকলেন, একবার ইন্তেকাল পর্যন্ত হযরত আনাস রাদিয়াল্লাহু খেদমত করেছেন। এবং বুখারী শরীফে কিতাবুস সালাতে আছে যে যখন সামদেশে একবার তিনি গেলেন, তো একবার বসে কাঁদতেছেন, কেন কাঁদতেছেন কেউ জিজ্ঞেস করছে সাগরিন রহিমত করে, কেন কাঁদতেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, ও ভাই কাঁদবো না, বুখারী শরীফে আছে, খ্রিস্টান নম্বরটা আমার মুখস্থ নেই, কিতাবুস সালাতে আপনারা টোকেলি পেয়ে যাবেন, যে বা আমাকে বললে পরে আমি খ্রিস্টান নম্বর ফ্রক হইতে পারবো, হযরত আনাস রাদিয়াল্লাহু কাঁদতেছেন কেন, কাঁদতেছি এই জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেশি কিছু শিখতে পারি নাই, নামাজটা শিখছি, দেখছেন নাকি কথা, শিখবে না রাসূলের সফরে হজরে বাড়িতে ঘরে মসজিদে মেহরাবে সব জায়গায় সঙ্গী, আর নামাজ প্রতিদিনই তো পাঁচ ওয়াক্ত তো ফরজ আছে, আর খাস কামরাতে থাকলে তো রাসূলের কি দেখতেছেন, নফল নামাজ দেখতেছেন না, তো কয় যে আমি রাসূলুল্লাহ থেকে বেশি কিছু শিখতে পারি না, শুধু নামাজটা শিখছি, এইভাবেই বলছে। তবে দুঃখের বিষয় কান্দি কেন, আজকে এই নামাজটাকে বরবাদ করা হইতেছে এই সমস্ত রাজা বাচ্চাদের অবস্থা যা, এরা ওয়াক্ত মতো নামাজ পড়ে না, তারপরে আইয়ে নামাজের টাইমে ইমামতি করে রাজা বাচ্চারা, কারণ ইসলামী খেলাফত থাকলে উঠেই সিস্টেম যে রাজা বাচ্চা যে হবে ওয়ালি আর গভর্নর ওরাই কি করবে ইমামতি করবে, হ্যাঁ তিনি যদি কাউকে অর্ডার দেন সেটা ভিন্ন কথা, তো এখন উনি পাবলিক বই না তামসা দেহে আনাস রাদিয়াল্লাহু তাআলা এবং কাঁদতেছেন যে আরে এই নামাজের এই দুরবস্থা, বড় আফসোস করে কাঁদতেছেন, এইগুলো বুখারী শরীফের হাদিসটা। এইবার আসেন ইমাম আবু হানিফার কথা, উনি বলেছেন যে এই আনাস রাদিয়াল্লাহু আনহু কুফা নগরীতে বারবার এসেছেন, এবং আমি আবু হানিফা হযরত আনাসকে অনেকবার দেখেছি। আবু হানিফা রাহমাতুল্লাহের জন্ম 80 হিজরিতে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল 93-95 বিভিন্ন কবর আছে, যদি আপনি 93 হিজরিও ধরেন তাহলে আবু হানিফার বয়স কত কমপক্ষে 13 বছর, আবার আবু হানিফার জন্ম কত এটাও নিয়েও কত কথা আছে, জায়েদ কাউসারি চার দলিলের কারণে 70 হিজরির আপনার রাজেহ করার দিয়েছেন যে 70-এ জন্ম, তো যদি 70 হিজরিতে জন্ম তো 93-তে 23 বছর, বুঝলেন, আচ্ছা যাক 70টা নাহলে আমরা নাই ধরলাম, মশহুর এটাই যে 80 হিজরিতে জন্ম, জমহুরের রায় এটাই হলো 80 হিজরিতে জন্ম এবং 150-এ অফাত, ওটা দিয়ে আবার কারো দিব 150-ই হোক, তো এখন 13 বছর হইল, আপনি কি মনে করেন আবু হানিফা যে গিলু আল্লাহ দিছে সুবহানাল্লাহ, যে আকলমন্দি দানিশমন্দি জিরো কি আল্লাহ তাআলা ওনার ভিতরে যে যোগ্যতা দান করেছেন, সেই 5 বছর বয়সের থেকে ওই যুগের মানুষ সেই বড় বড় মুহাদ্দিসিন কেরামের মজলিসে বসতেন, হাদিস শুনতেন পড়তেন, এবং 5 বছর পার হয়ে একটু পার হইলেই নিজেই দরস দেওয়া শুরু করতেন, সেই আবু হানিফা না, এবং 15 বছর বয়সে হারামাইন শরীফের সফর শুরু করছেন, তার মানে দেশীয় এলেম শিখা শেষ, কারণ তিনি 55 বার হজ করেছেন, তো হজ কি উপায় করে হজ করে কোন মক্কা মদিনা যাইতে হবে না, তো মক্কা শরীফ মদিনা শরীফ হারামাইন শরীফ হয় নাই কয়বার গেছেন 55 বার, তো 55 বার হইলে তো 55 বছর ওনার জীবনে বিয়োগ করেন, 70 বছর যদি হয় বয়স 70 বছর, 55 বার দেন কত থাকে 15 বছর, হিসাব বলেন তো, এগুলো ভালো করে স্মরণ রাখবেন তাহলে বলেন ভাইরা, তো 15 বছর বয়সে তিনি রেহলত শুরু করলেন, ওই জমানার রেহলত ওই জমানার সফর
এগুলো এখনকার মতো সেই বিমানের সফর না যে আপনার ছয় ঘন্টা গিয়া বা সৌদি আরব ভাগ আবু আনিফার কি কইতাম প্রসঙ্গত একটা কথা বলি, একজনে আবু আনিফার মজলিসে বইরেছে, তো হুজুরের যেই জায়গায় দর্শ দিতেছে ওখানে উপরে ইট একটা ফুড়ে মাথা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ফেটে গেছে, রক্ত বাইরে দিতেছে, তাড়াতাড়ি চাপা চুপা দিয়ে দর্শ উহ আহ করতেছে, পরে ইমামে আজম লগেই ঘোষণা দিয়েছে যদি জরিমানা চাস তো আমি আবু আনিফা আমার মজলিসে যেহেতু তোর অ্যাক্সিডেন্ট হচ্ছে তো কাজেই তোর জরিমানা এখনই দিয়ে দি, কয় হাজার টাকা লাগবো কম, আর যদি চাস তাহলে তোরে হাদিস পড়ায় দেবো 300 হাদিস ফ্রি, কয় হাদিস 300 হাদিস তোর বাপেও কোনোদিন শুনে নাই এরকম হাদিস কয়ে দিবে, ওই বেটা মাথা দেখো হুজুর আমার টাকা লাগবো না আমার হাদিস কয়ে দেন, ইমাম আজম তাই নাকি চল লেখ বা কারো দিয়ে লেখা আমি কয়ে যাই একটা 300 হাদিস কয়ে দিস, আল্লাহু আকবার, ইমামে আজম ফুরফুরে গেলে হাদিস কর, তো ওই যুগটা ছিল এরকম যে শিখতে শিখতে মক্কা শরীফ মদিনা শরীফ চাইছেন আবার শিখাইতে শিখাইতে বুঝেন না হয় শিখন নালি শিখান সুরত দুটাই, যে হাদিস তলব করার তাহসিলে উলুমের আদব হলো যে আগে তুমি নিজের দেশীয় ওলামায়ে কেরামের থেকে এলেম কালাম শিখো, দূরে যাওয়া রেহালত করা তোমার জন্য বৈধ নয়, আগে দেশের যা শেষ করা এইবার বিদেশে সব কথা তো ঠিকই আছে, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ 15 বছর বয়সে 55 বার হজ করতে হলে কত বছর বয়সে যাওয়া লাগবো 15 বছর, 15 বছর বয়সে তিনি হজ শুরু করছেন, হারামাইন শরীফে যাওয়া শুরু করছেন, এর মধ্যে মোস্তাকিল রাজা বাদশাহকে জ্বালায় 6 বছর মক্কা মুকাররমায় থেকে গেছে দেশে আর আসেন কি জন্য বাধ্য করে কাজী বানার জন্য কাজীর কুজাত বানার জন্য, যেটা শেষে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ যে পদটা বাধ্য হয়ে নিছেন এবং নেওয়ার মধ্যে ফায়দাও বহুত হয়েছে যা কিছু আরেক কিসা, তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এদের এই কথার কারণে বিরক্ত হইত, উনি নিতে চান না, কেন নিতে চান না তাও জানেন আপনারা, যে আমি যদি খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে এরকম কোন ওহদা পদ গ্রহণ করি তাহলে আমাকে সবসময় তার তাবে হইয়া বাধ্য হইয়া কথা বলা লাগবে, কথা বলার সময় খেয়াল রাখতে হবে যে খলিফাতুল মুসলিমরা নারাজ হয় কিনা, হ্যাঁ তো আল্লাহর দিনকে যথাযথ আল্লাহ আল্লাহ রসুল যেভাবে দিয়ে গেছেন বলে গেছেন আল্লাহর কথা আল্লাহ রসুল যেভাবে বুঝাই দিয়ে গেছেন ওইভাবে স্বাধীনভাবে তো আর আমি পেশ করতে পারবো না, কাজে এই বাদশার চাপের তলে থাকা আমার পক্ষে সম্ভব না, খেয়ানত হবে দিনের লাইনে, এই জন্য এই পদ গ্রহণ করতে রাজি না, শেষ পর্যন্ত রাজা বাচ্চারা মায়ের এলাকায় ধরে এই করে সেই করে জেলে নেয় বিরক্ত হয়ে এসে ইরাক ছেড়ে গিয়া বইয়ের ইসেন কোথায় মক্কা মক্কার রামা 6 বছর, তাহলে 6 বছর তো ওখানেই ছিল তো হজ করছেন 6 বছরের ভিতরে 6 বার তো হজ করেছেন, আর এদিক থেকে যাওয়া আসা সব মিলে মোট কয়বার হজ ওমরা, ওমরা তো কত হিসাব নাই কে জানে, মানে হজে হলো 55 বার, তাহলে আমার কথা উদ্দেশ্য হলো যে 55 বার হজ করতে এলে তো 15 বছর বয়সে সফরটা শুরু করেছেন, আর এই সফর 15 বছর বয়সে যখন শুরু করছেন তাইলে অবশ্যই ওই উসুল অনুযায়ী, যেহেতু ওই জমানার উসুলে ছিল এটা যে দেশীয় এলেম কালাম আগে শিখা শেষ হইলে এরপরে তুমি বিদেশে সফর করো, নাইলে যা যায় এর লেগেই ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি যখন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ কোনো কথা শুনতেন উনি কয় দুরদুল কুফাত, একবারে কুফা দৌড়াদৌড়ি করতাম, দুরতু বুঝেনি দাঁড়ায় দূর দূর দৌড়াদৌড়ি করতাম ঘুরে ঘুরি করতাম যে কার কাছে কি হাদিস পাই, ইমামে আজম আবু হানিফার মাসালার পক্ষে বা বিভক্ত সব লয়ে যেতাম, আমি আবু ইউসুফ আবু হানিফার কাছে আইলে একটা বেটকি দিতে এই হাদিস লয়ে দেখ এটা মনসুখ এটা রহিত হয়ে গেল হুজুর নাসেক কোথা এই যে হাদিস আর একটা হাদিস হুজুর শুনাই দিচ্ছে, আবু ইউসুফের মাথা খারাপ করে কি রে এইভাবে আরেকটা হাদিস হুজুর এই হাদিস হুজুর এটা হাদিস এটা ঠিক না এটা জয় বা মুনকার এটা এই সমস্যা, এইভাবে প্রত্যেকটার সমাধান কইতেছে বা এই এই হাদিসের তুমি যে মুরাদার মতলব বুঝছো মুরাদ তো এটা না এখানে বাহ্যিক কথা বলছে না মুরাদ তো আরেক, এইভাবে বলতে বলতে তখন আবু ইউসুফ এককারে অপারক হয়ে বলছে হযরত আপনি এত কিছু শিখলেন কবে এত কিছু জানেন কেন, আল্লাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিছেন মিয়া আনা আলিমুন বিইলমি আহলিল কুফা, কুফা নগরবাসী কুফা কুফা নগরের কি বলে কুফি কুফি রাবি যারা আছে মুহাদ্দিসিন যারা আছে ওলামায়ে কেরাম যারা আছেন কুফা এদের ইলম সম্পর্কে আমি আবু হানিফা সবচেয়ে বেশি ওয়াকিফ, আলাম শব্দ কয় না ওনারা তো কথার মধ্যে বড় এহতিয়াত করে,
নাহলে আলামি। এই জন্য দেখেন একটা কথা, আরেক কিসা শুনেন, বুখারি শরীফ একেবারে প্রথম যে সনদ হাদ্দাসানা হুমাইদি কো ইয়াহিয়া ইবনে সাঈদ আনসারি আত-তান্না, ইয়াহিয়া ইবনে সাঈদ আনসারি আবু হানিফার ওস্তাদ, 143 বা 46 ওফাত, বিভিন্ন কৌল আছে 140 ওফাত। যাই হোক, ইমাম ইয়াহিয়া ইবনে সাঈদ আনসারি উনি একবার হাতের মদিনা মুনাওয়ারায় আনসারি মধ্যে আনসারবাসী তো মদিনা মুনাওয়ারা, কিন্তু একবার কুফাতে উনি আসছেন, আসছেন পরে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সব বড় বড় হুজুর করে পাঠিয়ে দিয়েছেন ইমাম আজম আবু হানিফা। কি জন্য? এই মিয়া মদিনা শরীফের বড় মুহাদ্দিস সাহেব আসছেন ইয়াহিয়া ইবনে সাঈদ আনসারি। আপনারা জানেন ওনার জীবনী পড়লেই জানবেন যে উনি মুফসিরিনদের একজন, মানে বেশি হাদিস জানে বলে যারা রেওয়াজ করে যারা, এদের একজন কে? ইমাম ইয়াহিয়া ইবনে সাঈদ আনসারি। কো যাও তো দেখো তো উনি কি হাদিস টাদিস রেওয়াজ করেন, এমন কোন হাদিস রয়ে গেল কিনা যে আমাদের জানার বাইরে, যাও তো। পাঠাইছেন এক জামাত সাগরী ফাজাইল ইবনে আবিল আওয়াম নামক কিতাবে আছে, এবং আল জওয়াহিরুল মুজিয়্যা হাফেজ আব্দুল কাদের কুরাশি রহমাতুল্লাহ আলাইহির যে আল জওয়াহিরুল মুজিয়্যা পরিষ্কার কিতাব, ওই কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ আছে যে তখন সাগরিদরা আয়েশা উত্তর দিলেন হযরত জি আলহামদুলিল্লাহ উনি বহু হাদিস পড়াইছেন, হাজার হাজার হাদিস শুনাইছেন, তবে একটা হাদিসও নতুন পাইনি, এটি সব আমনের কাছে আমরা বহুত আগে শুনে রেখেছি, সুবহানাল্লাহ, নতুন কিছুই পাইনি।